অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। দিদি, উনি বোধহয় বাচ্চাকে সঙ্গে নিয়ে পেরেছেন। বাড়ি চলে এলাম ছোট কিন্তু কলকাতায় যাওয়ার পর থেকেই না মনটা কেমন ছটপট করছে। আর থাকলাম না, চলে এলাম। তা মানিক আর বৌমা কোথায়? ঘুমোচ্ছে নিশ্চয়ই। তা তোমরা সবাই উঠোনে, মা তুমি এখানে বসে আছো, ঘুমোনি। ঘুমাও কি করে, বাচ্চা যে ঘরে নেই। নেই মানে কোথায় গেছে? বাড়িতে ডাকাত পড়েছিল গো, ওরা বাচ্চাকে তুলে নিয়ে গেছে। ভালোয় ভালোয় ওই গয়নার বাক্স আমাদের হাতে দিয়ে দাও, নাইলে বাড়ির একটাও ছেলে আস্ত থাকবে না। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের ছেড়ে। একশো ভরি গয়নার বাক্স না পেলে একেই তুলে নিয়ে যাব। দলে কে? ছেলেকে বাঁচাতে চাইলে একদিনের মধ্যে গয়নার বাক্স নিয়ে আমার ডেরায় চলে আসবে। তুমি কোথায়? জয় মা! দাঁড়া মামনি। মেহের গলা কে? মাকে চিনতে পারছিস না? পাপে অন্ধ হয়ে গেছিস।
তুলনা হয় না, তোমার তুলনা তুমি নিজেই বউ। দাদা, তোমার যে জামাই তার পাঠাতে গেছিল তুমি কাপড় পাওনি? না। তাহলে তোমার জামাই কোথায় গেছে? জাহান্নামে। আসুন 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 আসুন, আরে বাবা, আরে 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 আরে, সোজা হয়ে হাঁটুন, সোজা হয়ে হাঁটুন। এই রে, আজ এইসব চাই পাশ গিলে ফিরেছে, আজ তো আর রোকে থাকবে না। মা জামাইকে একটা কাজ দিয়ে পাঠিয়েছিল, জামাই ওইসব চাই পাশ গেলতে গেছিল। জামাই বাড়ির ছেলেকে ডাকাতে তুলে নিয়ে গেছে, কি বিপদ হলো জানা নেই? বাড়ির জামাই কোথায় ওকে উদ্ধারের ব্যবস্থা করবে তা না, নেশা করে সারা রাত বাড়ির তোড়গড়ায় পড়ে আছে। সুধা, সুধা ওকে ভেতরে নিয়ে যা, আমার মাথায় রক্ত চড়াস না। আগে একবার মানকেকে খুঁজে পাই, তারপরে আমি ওর ব্যবস্থা করছি, নিয়ে যা। তা গায়ের লোকদের তোমরা খবর দাও নি কেন? কর্তামশাই, আমি জগাদা সমুদা সবার বাড়ি বাড়ি গেছি, জগাটা তো দরজাই খুললে না, আর সমুদা মুখের ওপর দরজা বন্ধ করে দিলে। তুই সতীশ খুড়ো নগেন খুড়োদের খবর দে, এক্ষুনি যা যা যা। আগে আগে কর্তামশাই। বাজাকে যেভাবে অন্তরে ফিরিয়ে আনো, বৌমা কোথায়? তোমার ওই অবাধ্য বৌমা এই রেতের বেলা মানকেরে চারিয়ে আনবে বলে ডাকাতে ডেরায় যাবে বলে কোদরে বসেছিল। আমি তার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে রেখেছি। কি আমি কি চেয়েছি নরবলি? দুধের শিশুকে মারতে তোর হাত কাঁপছে না? ওকে এক্ষুনি মুক্ত কর। ছেড়ে দে ওকে, ছেড়ে দে তোরা, ওকে ছেড়ে দে। আমার দুর্ভাগ্য যে আমার সন্তানেরা একে অপরকে মেরে অন্যের ধন লুট করে পেট ভরাচ্ছে। এর ক্ষমা নয়, এর শাস্তি তোদের সবাইকে মেটে হবে। ক্ষমা করে দাও মা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে মা, তুমি যা বলবে আমি তাই শুনবো মা। বেশ, তবে আজ এই মুহূর্ত থেকে তোরা ডাকাতি ছেড়ে দিবি। মা, ডাকাতি ছেড়ে দিলে খাবো কি মা? আমি তোদের শক্তি দিয়েছি, পরিশ্রম করে উপার্জন করবি, খেটে খাবি, হিংসে ছেড়ে ধর্মের পথে চলবি, তবে সঙ্গ পাবি আমার, নইলে আমি তোদের পুজো তো নেবই না, বরং নিজে হাতে শাস্তি দেব তোদের। যা এবার, চোখের সামনে দেখেই পাপের ডেরা খালি করে দূর হয়ে যা তোরা, আর কোনোদিন আমি মুখ হবি না। মা, আমরা যদি চলে যাই তাহলে তোমার কি হবে, তোমার সেবার কি হবে? মা, আমি আমার খেয়াল নিজেই রাখতে পারি, তোদেরকে আমার কথা ভাবতে হবে না, শুধু আমি যেটা বললাম সেটা মাথায় রাখবি। ঠিক আছে মা, মা ঠিক আছে মা, তুমি যেটা বলবে আমরা সেটাই করবো মা, সেটাই করবো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তোর
আমার স্বামীকে বাঁচাতে আমাকে জল করতে হলো মা। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। ওনাকে বাঁচানোর জন্য তখন আমি কোনো রাস্তা খুঁজে পাইনি, তাই তোমার রূপই ধরতে হয়েছে আমার। আমাকে ক্ষমা করে দিও। চলো 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 পাল্টাই।